তোমাদের ওয়ার্নিং বেল পড়ে গেছে আর আমি তোমাদের একটা ওয়ার্নিং দিয়ে দিই, যার যার কাছে পরীক্ষার জিনিসপত্র ছাড়া এক্সট্রা কোনো খাতা বা চিট থাকলে সেগুলো এখনই সরিয়ে বাইরে রেখে আসো, কারণ এরপর যদি আমি ধরতে পারি তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল করে দেবো। কোয়েশ্চেন পেপার যা যারা পেয়ে গেছো, পরীক্ষা শুরু হওয়ার বেল পড়লে তারপরে সবাই লেখা শুরু করবে। এই পিছন বেঞ্চ কি এত গুজুগুজু ফুসফুসে বসে বসে, সরে বস দুজনে সরে বস, দুজন বেঞ্চের দুজনের দুই মাথায় বসবি, সর সর, খালি গুজগুজ ফুসফুস। সেকেন্ড বেঞ্চ, তোমার খাতা তুমি সামনে রাখতে পারছো না, পিছনে যখন দেখছে এবার যদি ও দেখে তাহলে কিন্তু তোমার আমি 5 মাইনাস করে দেবো। এত কথা কি শুনে, এবার কিন্তু একদম টেনে এনে মাটিতে বসিয়ে দেবো কিন্তু একবার, আর একবার যদি ওদিকে দেখিস তো। বাড়িতে পড়াশোনা করবে না, এখানে এসে খালি দেখা, ওর খাতায় কিছু নেই, একদম ওর খাতার দিকে তাকাবি না। আর তুই যদি এবার ওকে খাতা দেখিস তাহলে কিন্তু তোর আমি একদম মাইনাস করে দেবো বলে দিলাম। তোর ঘাড়ের দিকে ঘোরাচ্ছিস কেন? আর একবার ওদিকে ঘাট ঘুরতে দেখলাম কিন্তু ঘাটটা ধরে একদম মুড়িয়ে ওদিকে ঘুরিয়ে দেবো। একদিন গেছে আসবে, তারপর যাবি টয়লেটে, টয়লেটে গিয়ে সব কালেকশন করে নিয়ে তারপর লিখবি, কিছু পড়ে আসিসনি বাড়ি থেকে। পরীক্ষা শেষ হওয়ার ওয়ার্নিং বেল পড়ার আগে সবাই সবার যা যা লুচি আছে সেগুলো সবাই বেঁধে নাও, নাহলে কিন্তু পরীক্ষা শেষ হয়ে টাইমে যখন বেল পড়ে যাবে আমি কিন্তু কাউকে খাতা বাঁধা টাইম দেবো না। হ্যাঁ, টাইম শেষ হয়ে গেছে, খাতা জমা দিয়ে যা, খাতা জমা দিয়ে যা, আর লিখতে হবে না, এতক্ষণ ধরে লিখতে পারিসনি যখন এই 5 মিনিটে তুই কিছু মহাভারত রামায়ণ লিখে ফেলতে পারবি না। খাতা জমা দিয়ে, খাতা জমা দিয়ে, খাতা জমা দিয়ে, নাহলে টেনে নিয়ে নেবো।